গল্প সুয়োরানীর স্বাদ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে চললে, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। স্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার সাত মহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলায় রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁখা পরলেম আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেম। দুয়োরানীর কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম, যা ভেবেছিলাম তা হলো না, শুধু লজ্জা পেলাম। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল, পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি,
এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দৌড়ানির ছেলে, ওর মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই, সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না।